আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ডেয়ার এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আমাদের উৎপাদিত যে জৈব সার ডেয়ার অ্যাগ্রোর যে জৈব সার আপনারা কিনে থাকেন তো আমরা সেই জৈব সারের যে কতটা কার্য ক্ষমতা বা কতটা কার্যকরিতা সেটা দেখার জন্য আমরা আমাদের এই বস্তার ভিতরে শুধুমাত্র জৈব সার দিয়ে আমরা কিছু গাছ রোপণ করেছি যে টেস্ট করার জন্য যে আসলে দেখি যে কী অবস্থা জৈবসারের আসলে কতটুক গাছ এবং কতটুক গুণাগুণ তো আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন যে এটা জৈব সার জৈবসারের আমাদের যে জৈবসার সেই জৈবসারের দিয়ে আমরা কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম কপির চারা লাগিয়েছি এটা ফুলকপির যে চারাটা সেটা শীতকালীন সবজি হিসাবে আমরা সকলেই জানি ফুলকপি খুব জনপ্রিয় তো সেই ফুলকপির চারা রোপণ করেছিলাম তো রোপণ করার পরে সেটার গ্রোথটা কিন্তু খুব ভালো হয়েছে এবং দেখুন গাছে কোনো খাদ্য ঘাটতি নেই এবং কোনো রোগ বা কোনো পোকার আক্রমণ নেই তা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে জৈব সার সেটা ইনশাল্লাহ খুব ভালো মানের আপনারা দেখুন যে কিভাবে গাছগুলো বেড়ে উঠছে তো আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখাবো আপনাদেরকে যে এই ফুলকপি গাছে যদি ফুলকপি হয় তখন কিন্তু আবার আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক তো ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম